আজকে আমরা দারিদ্র বিমোচন করতে সক্ষম হয়েছি, মানুষের আয় বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, গ্রামে গ্রামে আজকে মানুষের হাতে টাকা পয়সা, মানুষকে একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি, গ্রামের অর্থনীতিকে আরো শক্তিশালী করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি, আমরা 4 গুণ বাজেট বৃদ্ধি করেছি, এমনকি আমরা সকলে বেতন ভাতা পর্যন্ত বাড়িয়েছি, আমরা দেশের মানুষ একটু শান্তিতে থাকবে, উন্নত জীবন পাবে, সেটাই আমরা চাই। কিন্তু বাংলাদেশের মানুষের যখন উন্নতি হয় তখন বোধ হয় বিএনপি নেত্রীর মনে খুব ব্যথা লাগে, কারণ তার সেভাবে তার উন্নতি শুধু তারই হবে, দেশের মানুষের হবে কেন? কারণ জিয়াউর রহমান হত্যার পর আমরা 40 দিন পর্যন্ত টেলিভিশনে আর রেডিওতে শুনেছি জিয়া কিছু রেখে যায়নি, এখন ভাঙ্গা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি ছাড়া। আর জিয়াউর রহমানের পুরান প্যান্ট কেটে ওই তারেক জিয়ার কোকরে প্যান্ট বানিয়ে পরানো হতো, এতই দরিদ্র ছিল, আর তাদের কিচ্ছু ছিল না, খাবারও টাকা ছিল না। এই কাহিনী শুনতে শুনতে হঠাৎ বেরোলো সেই যুগে 10 লক্ষ টাকার ব্যাংক অ্যাকাউন্ট, ভাবি সাহেবের উদ্ধার করার জন্য উঠে আসলো এরশাদ, তাড়াতাড়ি বলে দিল সরকারের পক্ষ থেকে ওই টাকা দেয়া হয়েছে, কিন্তু ওটা আসলে ধরা খেয়ে গিয়েছিল এবং পার্লামেন্টে এটা তোলাও হয়েছিল। আপনারা যদি পার্লামেন্ট প্রসিডিংস দেখেন তখন দেখবেন আমাদের সুধাংশু শেখর হালদার সাহেব সেই চেকও দেখিয়েছিল পার্লামেন্টে। ওই ভাঙ্গা সুটকেস আগেঞ্জির গল্পই শুনতে হয়েছিল যে যা কিচ্ছু রাখে নাই। এখানে একটা প্রশ্ন তো স্বাভাবিকভাবে মনে জাগে যে যাদের কোনো সম্পত্তি ছিল না, ছিল ভাঙ্গা সুটকেস আর সের আগেঞ্জি পরে যারা চলতো, তাদের পরনে ওই ফ্রেঞ্চ শিফন আসে কিভাবে? তাদের ঘরে ওই ইটালিয়ান ফার্নিচার, যে ফার্নিচার ইটালির প্রেসিডেন্টের বাড়িতে দেখা যায়, সেই ফার্নিচার আসে কিভাবে? তাদের এত 67 কোটি টাকার মালিক হয় কিভাবে? তাদের এত বিলাস বাসন কোত্থেকে আসলো? অবশ্য তার উত্তরে বলতে পারে যে জিয়া যে ভাঙ্গা সুটকেসটা রেখে গেছিল ওটা একটা জাদুর বাক্স হয়ে গেছিল, হাত বুলালেই সব পাওয়া যেত, হাত বালি পাওয়া যেত, সেটা যদি বলে তাহলে আর আমার কিছু বলার নাই। কিন্তু এ প্রশ্নটা তো আসে মনে, বাঙালির স্মৃতিশক্তি একটু কম, 6 ঋতুর দেশ তো, 2 মাস পর পর ঋতুও বদলায় আর মনও বদলায়, এই জন্য ভুলে যায়, তাই মাঝে মাঝে একটু স্মরণ করিয়ে দিতে হয় যে ওই ভাঙ্গা সুটকেস শ্রেয়া গেঞ্জির থেকে কোথায় কত সম্পদের মালিক হয়েছে তারা, এই সম্পদ কার? বাংলাদেশের জনগণের। মানি লন্ডারিং করে যে টাকা পাঠিয়েছিল, আমরা যে কিছু টাকা উদ্ধার করে ফেরত আনলাম, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই টাকা আমরা ফেরত আনতে সক্ষম হয়েছিলাম। টাকাগুলি কার? জনগণের সম্পদ, মানুষের সম্পদ, সেটা লুটপাট করেই না এত সম্পদের মালিক আর এত ধন সম্পদ তারা করতে পেরেছে। কাজে আমরা একটা কথাই বিশ্বাস করি যে আমরা স্বাধীনতা এনেছি, এই স্বাধীনতাকে আমাদের অর্থবহ করতে হবে, জাতির পিতাকে হত্যা করে, জাতীয় চার নেতাকে হত্যা করে, হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করে তারা ভেবেছিল আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলবে, কিন্তু আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের অধিকারের কথা বলার মধ্য দিয়ে এই সংগঠনের জন্ম, এটা কোনো ক্ষমতা দখলকারী উড়ে আসে জুড়ে বসা অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে গড়া দল না, আওয়ামী লীগের শিকড় বাংলার মাটিতে প্রথিত। কাজে এই আওয়ামী লীগকে হাজার চেষ্টা করেও কিন্তু কেউ কখনো নিশ্চিহ্ন করতে পারে না, ইনশাল্লাহ আর ভবিষ্যতে পারবে না। আর যে স্বাধীনতা জাতির পিতা এনে দিয়েছেন, যে স্বাধীনতার চেতনাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করার চেষ্টা করা হয়েছিল, স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হয়েছিল,
আজকে মানুষ ধীরে ধীরে সেই স্বাধীনতার ইতিহাস জানতে পারছে, সেখানে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী এবং আমাদের এই দেশে যারা সত্যিকার স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তাদেরকে আমি অনুরোধ করব যে এই স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, অর্জনের ইতিহাস, বিজয়ের ইতিহাস আমাদের বংশ পরম্পরায় সবাই যেন জানতে পারে, সবাই যেন সেই চেতনায় নিজেকে গড়ে তুলতে পারে, সেইভাবেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। আমরা জাতির পিতা এই দেশ দিয়ে গেছেন, বিশ্ব সবাই এই দেশকে আমরা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে চাই, সেটাই আমাদের লক্ষ্য। আমরা 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় ছিলাম, এরপর আবার 2009 আমরা সরকার গঠন করি, 2008 নির্বাচনে বিজয়ী হবার পর 2014 নির্বাচন বানচাল করবার চেষ্টা করে এবং খালেদা জিয়া নিজে নির্বাচনে আসে নাই। রাজনীতিতে ভুল সিদ্ধান্ত নিলে সেই ভুলের খেসারত তাদেরকেই দিতে হয়, জনগণ কেন দেবে? কিন্তু মানুষ পুড়িয়ে মেরে তার ভুলের ভুল সিদ্ধান্ত যেটা, সেটা সে প্রতিশোধ নিতে গেল জনগণের উপর। 2015 জানুয়ারি থেকে মার্চ 92টা দিন এদেশের মানুষকে কিভাবে পুড়িয়ে হত্যা করেছিল, কি সরকার উৎখাত না করে ঘরে ফিরবে না? সরকার উৎখাত করতে পারেনি, জনগণই ঠেকিয়েছিল তাদেরকে। যারাই মানুষকে পোড়াতে যেত জনগণই তাদেরকে ধরতো এবং ভবিষ্যতে জনগণই তাদেরকে ঠেকাবে এবং জনগণকে তাদেরকে প্রতিহত করবে।